নমস্কার ছাত্রছাত্রী সকল, পুনৰ এটা নতুন ভিডিও লৈ স্বাগতম জনাইছো মিন্টু আসাম টেকনিক্যাল ইউটিউব চ্যানেল টুলে। সকল ছাত্রছাত্রীর বাবে এই ভিডিওটো খুবই গুরুত্বপূর্ণ হবলৈ গৈ আছে। এই ভিডিওটির জৰিয়তে জানিব পাৰিব যে ৰাজ্যখনত স্কুল কলেজসমূহ প্ৰকৃততে কেতিয়াৰ পৰা খোলা দিয়া হ'ব, ছাত্রছাত্রীসকলে আগৰ নিচিনাকৈ কেতিয়াৰ পৰা স্কুল কলেজত গৈ পাঠদান কৰিব পাৰিব, এই ভিডিওটির জৰিয়তে সম্পূৰ্ণকৈ সকল ছাত্রছাত্রীয়ে জানিব পাৰিব। তো ছাত্রছাত্রীসকল, তোমালোকে এই ভিডিওটির বেনারখন দেখিয়ে সকল ছাত্রছাত্রীয়ে নিশ্চয় আচৰিত হৈছা, কারণ এই ভিডিওটির বেনারখনত দিয়া আছে যে 2024ৰ আগত স্কুল কলেজ নুখুলে নেকি, কি কলে হিমন্ত বিশ্ব শর্মায়, ছাত্রছাত্রীসকলৰ কি হব ভবিষ্যৎ, এই ভিডিওটির জৰিয়তে সকল ছাত্রছাত্রীয়ে জানিব পাৰিব। তো ছাত্রছাত্রীসকল, তোমালোকৰ মাজত এই ভিডিওটির জৰিয়তে দুটা ডাঙৰ নিউজ লৈ আহিছোঁ। এই ডাঙৰ নিউজ দুটা তোমালোকৰ মাজত পঢ়াই দিবলৈ যত্ন কৰিম, তোমালোকে অতি মনোযোগেৰে শুনি থাকিব লাগিব, তেতিয়াহে তোমালোকে গোটেইখিনি তথ্য লাভ কৰিব পাৰিবা, তেতিয়াহে তোমালোকে জানিব পাৰিবা যে প্ৰকৃততে স্কুল কলেজসমূহ কেতিয়াৰ পৰা খোলা দিয়া হ'ব, ছাত্রছাত্রীসকলে কেতিয়াৰ পৰা স্কুল কলেজত গৈ পাঠদান কৰিব পাৰিব। এই ভিডিওটির জৰিয়তে ছাত্রছাত্রীসকলৰ মনৰ প্ৰশ্নৰ সমাধানবোৰ জানিব পাৰিব। তো ছাত্রছাত্রীসকল, নিউজ কেইটা পঢ়াই দিয়াৰ আগত তোমালোকক মাত্ৰ এটা সৰু ৰিকুৱেষ্ট কৰিছোঁ, যদি এতিয়ালৈকে এই ভিডিওটো লাইক কৰা নাই সকলো ছাত্রছাত্রীয়ে ভিডিওটো লাইক কৰি দিয়া, এই ভিডিওটো শ্বেয়াৰ কৰি দিয়া সকলোকে, লগতে এই মিন্টু আসাম টেকনিক্যাল চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা এনেকুৱা ডেইলি নিউজবোৰ পাই থাকিবৰ বাবে। তো ছাত্রছাত্রীসকল, তোমালোকে প্ৰথমটো খবৰ নিশ্চয় স্ক্ৰীণত দেখিবলৈ পাইছা, এই নিউজটো তোমালোকৰ বাবে অতিকৈ গুৰুত্বপূৰ্ণ, তোমালোকে অতি মনোযোগেৰে শুনি থাকিবা। ইয়াতে দিয়া হৈছে যে বেসিক ফার্স্টে ছাত্রছাত্রীক অনলাইন লার্নিং ফর্মেট কাস্টমাইজ করার সুবিধা প্রদান করে, যাতে সফলতার পথত কোনো হেঙার আহি নপরে। এই মঞ্চখনে ই লার্নিংক এক অন্যান্য মাত্রা প্রদান করে ছাত্রছাত্রীক শিক্ষা প্রদানের যোগেদি সমৃদ্ধিশালী করে তুলিব ধরেছে। চাওসুন আহক এয়া কেনেকৈ সম্ভবপর হৈছে। ইয়াতে দিয়া হৈছে যে 2020ৰ আৰম্ভণিতে যদি আপোনাক কোনোবাই ক'লেহেঁতেন যে সকলো ছাত্রছাত্রী আৰু অভিভাৱকে ঘৰৰ পৰাই অধ্যয়ন আৰু কাম কৰিব লাগিব, নাইবা কেৱল অনলাইনৰ মাধ্যমেৰেহে শিক্ষা গ্ৰহণ কৰিব পৰা যাব, আপুনি বিশ্বাস কৰিলেহেঁতেননে? কিন্তু বিশ্বজুৰি কোভিড-19 মহামাৰী হুঁচৰি যোৱাৰ পাছত সকলো স্থানতে অনলাইন শিক্ষা প্ৰায় বাধ্যতামূলক হৈ পৰিল, যদিও এয়া আসল শিক্ষার পরিপূরক নহয়। কেবল শিক্ষক আর অভিভাবকেই নিজকে খাপ খুৱাবলৈ কষ্ট কৰিবলগীয়া হোৱা নাই, সকলো বয়স আৰু শাখাৰ শিক্ষার্থীয়ে এই পৰিৱৰ্তনৰ সৈতে নিজকে খাপ খুৱাবলৈ সংগ্রাম কৰিবলগীয়া হৈছে বা পিছ পৰি ৰৈছে। ইয়াৰ বাহিৰে কোনো উপায় আছে জানো? হয় আছে। বেসিক ফার্স্টে এনে এখন যোগ্যতা ভিত্তিক আৰু ব্যক্তিগতকৰণ কৰিব পৰা মঞ্চ, য'ত অধিকাংশ ছাত্রছাত্রী আৰু প্ৰতিষ্ঠানে সন্মুখীন হোৱা সমস্যাসমূহৰ সমাধান লাভ কৰা যায়। এইটো ক্ষেত্ৰত আগৰণুৱা এই মঞ্চখনে ই লার্নিংক এক অন্যান্য মাত্রা প্রদান কৰি ছাত্রছাত্রীক শিক্ষা প্রদানের যোগেদি সমৃদ্ধিশালী কৰি তুলিব ধৰিছে। চাওসুন আহক এয়া কেনেকৈ উদ্ভৱপৰ হৈছে। সমস্যা অনেক সংখ্যক ছাত্রছাত্রী কার্যকরীভাবে শিক্ষা প্রদান করেছে। IIT আর IIMৰ অভিজ্ঞ অধ্যাপকসকলৰ দ্বারা সমর্থিত অন্যান্য এজন শিক্ষার্থী এজন শিক্ষক পদ্ধতিয়ে সুনিশ্চিত করে, যাতে প্রতিগৰাকী শিক্ষার্থীয়ে ব্যক্তিগত মনোযোগ আর যত্ন লাভ করে। এই প্রোগ্রামটির লক্ষ্য ভিত্তিক দৃষ্টিভঙ্গীয়ে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আর শিক্ষার শৈলীক সম্বন্ধিত করে সহজর আর প্রভাবশালী শিক্ষণ সম্ভব করে তোলে। সমস্যা দক্ষ আর কার্যকরী পাঠ্যক্রম সন্ধান করা সাধারণ প্রতিগী শিক্ষার্থীর এক সুপার স্মার্ট ব্যক্তিগতকৃত পাঠ্যক্রমের অর্থ হয়েছে সমস্যার সম্মুখীন হওয়া অংশসমূহ সহজে চিনাক্ত করে শুধরণির বাট প্রশস্ত করে তোলাতে বিদ্যার্থীগীর শক্তিশালী বিন্দুবিলাকও অধিক শক্তিশালী করে তোলা। এক তদনুরূপ শিক্ষার কর্মসূচী আর স্ব অধ্যয়নের অভ্যাসে নিশ্চিত করে, যাতে ছাত্রছাত্রীসকলে খরধর নকরাক নিজস্ব গতিবেগত শিক্ষা গ্রহণ করবেন। সমস্যা বিদ্যার্থীসলক এই ভয়ে খুলি খায় যে তেওঁলোক কেনেবাক পিছ পড়ি রব। আপনার শিক্ষার লক্ষ্য IIT, মেডিকেল কলেজ, BIT, এস পিলানী,
AIMS ইত্যাদি যিয়ে নহওক কিয় বেসিক ফার্স্টে আপোনাৰ বাবে উত্তম টিউটর এগৰাকী সন্ধান কৰাটো সম্ভৱপৰ কৰি তোলে নির্দেশিত পাঠ্যক্রমৰ সহায়ত আপুনি বিভিন্ন বিষয়ৰ নিজৰ গতিবেগ অনুসৰি সকলো ধৰণৰ সন্দেহ নিৰখন কৰি আগুৱাই যাব পাৰিব ছাত্ৰছাত্ৰীসকল নিশ্চিন্ত হৈ থাকিব পাৰে যে তেওঁলোকৰ আটাইবোৰ শিক্ষাৰ প্ৰয়োজনৰ ভালদৰে ধ্যান ৰখা হ'ব পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত জীববিজ্ঞান বিজ্ঞান ভূগোল বাণিজ্যবিদ্যা আর বহুতো বিষয়ের লার্নিং মডিউলত এখন বিনামূলীয়া উইকি উপলব্ধ আছে শিক্ষার্থীসকলে সহজতে রেফারেন্স নোটস বনোয়ার লগতে খরচি করে বুঝিবর বাবে গভীর অধ্যয়নও করিব পারিব ইয়ার উপরি বিনামূলীয়া কিতাবর সমাধান সোট বিশ্লেষণ করে 750ও অধিক প্রি তথা স্পোস্ট মূল্যায়ন পোকআপ আর অনুশীলন পরীক্ষণে নিশ্চিত করব যে আপনি নিজের ফাইনেল পরীক্ষার বাবে একেবারে সাজু হয়েছে সমস্যা খোকোজা লগা সমস্যা বহুতো কিন্তু সেইবর সমাধানের পথ নাই ইয়াতে দিয়া হয়েছে যে বেসিক ফার্স্টর সমাধান কোনোবা এটা বিষয়ত সন্দেহ বা প্রশ্ন থাকাটো স্বাভাবিক নে কিন্তু অনেক বিদ্যালয় আর মহাবিদ্যালয়ে এতিয়াও সমস্যার সৈতে কেনেকৈ যুঁজিব লাগে সেই বিষয়ে চিন্তা চর্চা করে আছে বেসিক ফার্স্টত আছে প্রতিটি বিষয়ের অসীমিত সন্দেহ নিরসন করার উপায় যার দ্বারা শিক্ষার্থীসকলে আত্মবিশ্বাস লাভ করাই নহয় নিজের পাঠ্যক্রমক লৈ অধিক সুরক্ষিত অনুভব করে 30 বছরেরও অধিক অভিজ্ঞতা পূর্ণ জ্ঞানী ধৈর্যশীল আর বন্ধু সুলভ শিক্ষকর সহিতে যিকোনো সময়তে চাট ভয়েস বা ভিডিও কলর যোগেদি যোগাযোগ করিব পৰা যায় সমস্যা একেখন ক্যালেন্ডারতে সকলোখিনি সাঙুরি লব নোৱাৰি কেতিয়াবা অবাস্তবিক একাডেমিক ক্যালেন্ডারের সৈতে নিজকে খাপ খুৱাবলৈ বিদ্যার্থীসকলে সংগ্রাম কৰিবলগীয়া হয় ইয়াত তার পরিবর্তে নিজে ক্যালেন্ডার সাজু করে শিক্ষকর সহায়ত সেইমতে গাইড লাভ করার সুযোগ দিয়া হয় পাঠ্যক্রমের সমল সলনি করিবর বাবে প্রি আর পোস্ট মূল্যায়ন সমূহ সলনি করে থকা হয় আনহাতে সোট বিশ্লেষণ নিশ্চিত করে যাতে প্রতিগী শিক্ষার্থী আগুয়াই যাব পারে সমস্যা জটিল বিষয়ত পাঠদান করা প্রতিটি কোর্সতে এনে বিষয় থাকে যাবর বুঝাটু একেবারে সহজ আর কিছু বিষয় থাকে যাবর অধিক সময় আর ব্যাখ্যার প্রয়োজন প্রতিটি জটিল সমস্যাকে সরু সরু অংশত ভাগ করে বেসিক ফার্স্টে প্রতিগী শিক্ষার্থী কোর্সবিল খরচি মারি বুঝাত মনত রখাত আর প্রয়োগ করাত সহায় করে সমস্যা দূরবর্তী অবস্থান আর ভ্রমণ বেসিক ফার্স্টর সমাধান এতিয়া আর ছাত্রছাত্রী শিক্ষক আর অভিভাবক বাক করা স্থানতে সীমিত হয়ে থাকার প্রয়োজন নাই যিকোনো স্থানের শিক্ষা আহরণ করব পারি এয়া এটা মোবাইল এপর দ্বারা অফলাইন মোডত আপনার নিকটম বেসিক ফার্স্ট বিতরণ কেন্দ্রত আপনার টেপ ফোনত 2D আর 3D সমল আপলোড করা নিচিনাই সহজ যিকোনো টেস্ট পরীক্ষা বা রিভিশনের বাবে প্রস্তুত হওয়াটো কেতিয়াও ইয়ার নিচিনা সহজ নাছিল ইয়ার উপরি সহপাঠীর সহিতে আলোচনা করিবর বাবে আছে এটা চ্যানেল যেটে প্রদান করে এটা দলীয় অনুভূতি যত সহপাঠী আর ছাত্রছাত্রীসকলে চিন্তা চর্চা ভাগ বতরা করে একটা লক্ষ্যর ফালে আগুয়াই গৈ আছে অবশেষত বেসিক ফার্স্টে এক সুপরিকল্পিত পথ ব্যবহারের যোগেদি প্রতিগী ছাত্রছাত্রীকে শৈক্ষিক সাফল্য লাভ করিবর বাবে নিজকে খাপ খুয়াই লৈ বিকাশ আর অগ্রগতি সম্ভব করে তোলে যত অন্য শিক্ষক প্রতিষ্ঠানে এতিয়াও শিক্ষাক আনন্দদায়ক বাস্তবিক আর বন্ধুত্ব সুলভ করে তুলিবলৈ পথর সন্ধান করে ফুরিছে বেসিক ফার্স্টর দরে এক বিশ্বাসযোগ্য ই লার্নিং সঁজুলির সহায়ত ভবিষ্যতের প্রজন্মর কর্মচারী নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আর পেশাদারী লোকক এক উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখুয়াব পৰা যায় ছাত্রছাত্রীসকল নিশ্চয় তোমালকে এই বেসিক ফার্স্টর দ্বারা তোমালকে গম পালা যে তোমালকে ইয়ার পৰা কম সময়তে তোমালকে পাঠদান করে তোমালকে বহুখিনি লাভ করিব পৰা এতিয়া ছাত্রছাত্রীসকল তোমালকক যে ভিডিওটোৰ বেনারখনত দেখাইছিলু যে 2024ৰ আগত স্কুল কলেজসমূহ খোলা দিয়ার কিয় সম্ভব হোৱা নাই তো ছাত্রছাত্রীসকল তোমালকক মই নিউজটো বঢ়াই দিবলৈ যত্ন করিম তোমালকে নিউজটো অতি মনোযোগেৰে শুনিবা তাৰপিছত তোমালকে নিজে জানিব পাৰিবা যে 2024লৈকে স্কুল কলেজসমূহ কিয় খোলা দিয়ার আশংকা কম আছে তো ছাত্রছাত্রীসকল তোমালকে অতি মনোযোগেৰে শুনি থাকা 2024ৰ পূৰ্বে ভেকচিন অসম্ভৱ
সেই প্রতিষেধক ব্যবহার করব পরাকৈ নাপাব। নিরাশর এই মন্তব্য করেছে পুনের সিরাম ইনস্টিটিউটর মুরব্বী আদার পুনেয়ালাই। উল্লেখ্য যে সিরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডে উদ্ভাবন করা আর আমেরিকার মডেনায় উদ্ভাব করা প্রতিষেধক উৎপাদন করার দায়িত্ব লাভ করেছে। সিরাম ইনস্টিটিউট হয়েছে প্রতিষেধক উৎপাদনকারী বিশ্বর সবাতোক বৃহৎ প্রতিষ্ঠান, যর যিকোনো প্রতিষেধক বিশ্বর 84% শিশুয়ে সেবনের সুযোগ পাইছে। আদর পুনেয়ালাই করা এই মন্তব্য সমগ্র দেশজুড়ে গভীর নিরাশার সৃষ্টি হয়েছে, কিয়নো বিশ্বর প্রথম তিনটা করোনা প্রতিষেধক দুটার উৎপাদনের দায়িত্বই প্রতিষ্ঠানে লাভ করেছে। আর করা এই মন্তব্য কোনো কারণতে দায়িত্বহীন নহয় বলে সকলে বিশ্বাস করেছে। সিরাম ইনস্টিটিউটর মুরব্বীর দাবি সমগ্র বিশ্বর বাসিন্দার হাতলৈ পঠিয়াব পরাকৈ 4 বছরের কম সময়ত করোনার প্রতিষেধক উৎপাদন করার ক্ষমতা বিশ্বর সকলো বায়োটেক কোম্পানির নাই। বিশ্বর প্রতিষেধক বায়োটেক কোম্পানি সময়ে যদি একেলগে করোনার প্রতিষেধক উৎপাদন করবলৈ লয়, তথাপিও 2024 চনের পূর্বে বিশ্বর সকলো বাসিন্দায় এই প্রতিষেধক প্রয়োগ করবলৈ নাপাব। কয় যে করোনার প্রতিষেধক প্রত্যেকজন ব্যক্তিয়ে কমেও দুপালিক ব্যবহার করবো, তার বাবে প্রয়োজন হব 1500 কোটি পালি প্রতিষেধক। সেই পরিমাণের প্রতিষেধক উৎপাদন করবলৈ চলিত বছরের শেষরের পৰা অহা বছরের আরম্ভণির পৰা আরম্ভ করলেও সম্পূর্ণ করবলৈ সময় লাগিব কমেও 4 বছর, অর্থাৎ 2024 চনের পূর্বে বিশ্বর সকলো বাসিন্দায় এই প্রতিষেধক প্রয়োগ করার সুযোগ পোৱাৰ কোনো সম্ভাবনা নাই। যেহেতু এতিয়ালৈকে সাধারণ লোকৰ বাবে ব্যবহার করব পৰাকৈ অনুমতি দিয়া হওয়া নাই, সেয়ে এই পর্যন্ত কেবল পরীক্ষামূলক ব্যবহারের বাবেহে সিরামে আর আন আন কোম্পানিয়ে করোনার প্রতিষেধক উৎপাদন করেছে। দুমাহমানের ভিতর অক্সফোর্ড আর মডেনার প্রতিষেধকর মানব দেহত করা পরীক্ষার ফলাফল সম্পূর্ণ হব আর তেতিয়াহে এই প্রতিষেধক সাধারণ জনতার ব্যবহারের বাবে উৎপাদন করবলৈ অনুমতি দিব। তেনে ক্ষেত্র বিশ্ববাসীয় 2024 চনের পূর্বে করোনার প্রতিষেধক ব্যবহার করার বাবে হাতত নাপাব। ছাত্রসকল, তোমালকে এই নিউজটোর পৰা জানিব পারা যে 2024 আগত করোনা ভাইরাসের কোনো ধরনের ভ্যাকসিন ওলার আশঙ্কাটো নাই। তো সেইবাবে তোমালকে নিশ্চয় সকল ছাত্র ছাত্রী গমে পাইছা যে আমার রাজ্যখনত প্রতিদিনে 4000-5000 করোনাত আক্রমণ হয়ে আছে। আর ঠিক এনেক যদি প্রতিদিনে হয়ে থাকে তেনহলে স্কুল আর কলেজব খোলা দিয়ার আশঙ্কাটো খুবই কম আছে। তো ছাত্র ছাত্রীক যদি এনেক করোনার সংক্রমণটা প্রতিদিন এনেকই থাকে, যদি 1 অক্টোবরের স্কুল কলেজ সমূহ খোলা দিয়া হয়, তোমালকে স্কুল কলেজত গিয়ে পাঠদান করবানে নাই এই ভিডিওটির কমেন্ট বক্সত কমেন্ট করবল নাপাহরবা। তো ছাত্র ছাত্রী আজিল ইমানে আসে, যদি ভিডিওটি ভাল পালা লাইক করা, শেয়ার করা, চ্যানেল সাবস্ক্রাইব করা, এনেকা নিউজবর ডেইলি পাই থাকবর আজিল ইমানে আসে। ধন্যবাদ, জয় আই।